একটা বাটিতে 1 কাপ বেসন নিয়ে নিলাম। এখানে 100 গ্রাম মতন বেসন আছে। এই বেসনটাকে আমি জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করব। খুব ঘন হবে না ব্যাটারটা, অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম পাতলা হবে, খেয়াল রাখতে হবে যেন একটা ফ্রি ফ্লো থাকে। এই ব্যাটারের মধ্যে যদি আমি একটা আঙুল ডুবিয়ে দিই, একদমই পাতলা হবে ব্যাটারটা। যদি আর একটা আঙুল দিয়ে এটা টেস্ট করি, দেখবো একবারেই আঙুলটা ক্লিয়ার হয়ে গেল, তার মানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখানে আমি ভেজিটেবল অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি। আজকে ঝাড়া ছাড়াই মিহিদানা তৈরির চেষ্টা করব, দেখি কেমন হয়। আমি একটা প্যাকেট নিয়ে নিয়েছি, এটা একটা পাপড়ের প্যাকেট, এইটাতে আমি ব্যাটারটা ঢেলে নেব। ব্যাটারটা ঢেলে আমি এই যে খোলা মুখটা, এই খোলা মুখটাকে একটা গার্ডার দিয়ে বন্ধ করে দেবো। তেলটা আমাদের সম্পূর্ণ গরম করতে হবে, খুবই যেন গরম থাকে তেলটা, তবেই কিন্তু সুন্দর করে ভাজা হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন এই প্যাকেটের মুখটা আমি সামান্য কেটে নিচ্ছি, খুবই ছোট করে। এইভাবেই আমাদের সব মিহিদানাগুলো ভেজে নিতে হবে। একটা ছাঁকনিতে তুলে নেব যাতে এক্সেস অয়েলটা বেরিয়ে যায়। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর গোল ছোট ছোট মিহিদানা হয়েছে। এখন একটা প্যানে রস তৈরি করে নেব, দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি, আর এর সাথে দিয়ে দেব 1/2 কাপ জল। এই চিনি আর জলটা ভালো করে গুলে নেব। এখনো কিন্তু আমি প্যান অন করিনি। এখানে প্যানে আমি 3/4 কাপ চিনি আর 1/2 কাপ জল নিয়ে নিয়েছি, এটা আমাদের রস তৈরির জন্য। এখন এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে ফুড কালার অ্যাড করছি, যাতে অরেঞ্জ কালারটা বা কমলা রঙটা চলে আসে। এটা আমাদের জাস্ট ফুটতে দিতে হবে, ফুটলেই আমরা ওই ভাজা মিহিদানাগুলো এর মধ্যে অ্যাড করব। রসটায় ফুট ধরে গেছে, এর মধ্যে আমি 1 চামচে ঘি ব্যবহার করছি। মিহিদানায় ঘিয়ের গন্ধটা খুব ভালো লাগে। পুরো রান্নাটা যেহেতু ঘিতে করছি না, এই রসের মধ্যে যদি সামান্য ঘি ব্যবহার করি, তাহলে কিন্তু মনে হবে মিহিদানাটা সম্পূর্ণ ঘিয়ে ভাজা হয়েছে। আজকে তোমাদের সঙ্গে আমার এই টিপসটা আমি শেয়ার করলাম।
কম করে মিহিদানাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। ভালোভাবে এই রসের সঙ্গে আমাদের ভাজা মিহিদানাগুলো ফুটিয়ে নিতে হবে, যাতে রসটা সম্পূর্ণরূপে টেনে নেয়। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এলাচ গুঁড়ো। এগুলো রসে ভালোভাবে ভিজে গেছে, এখন ফ্লেম বন্ধ করে এটাকে আমি 10-15 মিনিট ঢাকা এইভাবে চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, মিহিদানাগুলোর মধ্যে খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে। এখন এটা সম্পূর্ণ ঠান্ডা করার জন্য একটা থালায় ঢেলে রাখবো। ঠান্ডা হয়ে গেলে এইগুলো দিয়েই লাড্ডু তৈরি করা যাবে। এগুলো মোটামুটি ঠান্ডা হয়ে এসছে, আমাদের খেয়াল রাখতে হবে যেন খুব ঠান্ডা না হয়ে যায়, তাহলে কিন্তু আমরা লাড্ডুগুলো পাকাতে পারবো না। সামান্য একটু ঘি দিয়ে নেব। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে পেলে কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার মিহিদানার লাড্ডু। তোমরাও বাড়িতে এই লাড্ডু তৈরি করো, আর আমার সঙ্গে শেয়ার করতে ভুলো না তোমাদের কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটা। প্লিজ আমার চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকো। আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আরও কিছু নতুন ভিডিও আর খুব সহজ কিছু রেসিপি, যা তোমরা যখন তখন বাড়িতে তৈরি করে নিতে পারবে। আজকের মতন বিদায় নিচ্ছি।